আপনার শিরোনামে শুনছিলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে প্রাণ গেছে এখন পর্যন্ত অন্তত পাঁচজনের। এই ঘটনায় দগ্ধ হয়েছেন 30 জন। বিকেল 4:30 দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর একে একে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট গিয়ে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার তৎপরতায় যোগ দেয় প্রশাসন এবং স্থানীয়রা। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণে কারখানাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, এমনকি ঘটনাস্থল থেকে বিভিন্ন জিনিসপত্র উড়ে গিয়ে দূরবর্তী স্থানে গিয়ে পড়ে। স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ অনেক দূর থেকে শোনা যায় এবং পুরো এলাকা কেঁপে ওঠে। একটা বিকট একটা বিস্ফোরণ শুনে আমরা আসছি, বিস্ফোরণ শুনে আমরা ভাটিয়ার থেকে আসছে। বিস্ফোরণের পরে যে সময়টা লাগছে এটাই 5 থেকে 7 মিনিট। আমরা 5টি লাশ এইমাত্র একটি পেয়েছি, মোট 5টি লাশ পেয়েছি, বাকি আহত কিছু সংখ্যা আছে। আমরা এখন উদ্ধার অভিযানটা কিভাবে সঠিকভাবে করতে পারি এটি আমাদের লক্ষ্য। আমরা এই ব্যাপারে সর্বশেষ তথ্য আপনাদেরকে জানাতে চাই। আমাদের সহকর্মী রনি দত্ত চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থান করছেন, সেই সাথে সাথে আমরা ইবনে মীরকে পাবো। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইবনে মীর অবস্থান করছেন। আমরা শুরুতে রনি দত্তর কাছে চলে যেতে চাই। প্রথমে রনি, ঘটনাস্থলে আপনি রয়েছেন, যতটুকু জানি 5 জনের মরদেহ এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। ভিতরে কি আর কেউ রয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীরা কি বলছে এবং ঘটনাস্থলের সবশেষ পরিস্থিতি কি, একটু বিস্তারিত যদি জানান। নুসরত, এখন পর্যন্ত আমরা 5 জনের যে মরদেহ সেটি কিন্তু আসলে উদ্ধার করা হয়েছে এবং ভেতরের যে অবস্থান আপনি জানতে চেয়েছেন সেখানে আমরা ফায়ার সার্ভিস কর্মকর্তার সাথে আসলে কথা বলেছি। তারা আসলে যেটি বলছেন যে যেহেতু বিস্ফোরণের পর এখানে যে স্থাপনাটা রয়েছে সেই স্থাপনাটি পুরোপুরি আসলে বিধ্বস্ত হয়ে পড়েছে এবং সেখানে যে সিলিন্ডার রিফিল আসলে করার কথা, অনেকগুলো সিলিন্ডার আসলে এখানে রয়েছে, তো সেই সিলিন্ডারগুলো আসলে এখানে একে একে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার কারণে কি অবস্থা সেটি কিন্তু আসলে পুরোপুরি তারা আসলে বলতে পারছেন না, কারণ সিলিন্ডারগুলো সরাতে হবে। এবং একই সাথে এখানে যেহেতু বিস্ফোরণের পরপরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তো সেক্ষেত্রে আসলে এই বিষয়টা কতজন এখানে আটকে ছিল, কতজন এখানে আরও ভিতরে রয়েছেন সেই বিষয়টা এখনো নিশ্চিত হতে কেউ পারছেন না। যদিও ফায়ার সার্ভিস কর্মকর্তা এবং উদ্ধার যে স্থানীয় উদ্ধারকারী কর্মকর্তারা রয়েছেন, যে উদ্ধারকারী যারা অনেকে স্থানীয়রা রয়েছেন, তারা আসলে যেটি বলছেন সেখানে আরও হয়তো মরদেহ থাকতে পারে। আমরা যখন এসেছি তখন আমরা যে দেখেছিলাম যে কি 2 জনের মরদেহ সেখান থেকে বের করা হচ্ছে, তারও আগে আরও 3 জনের মরদেহ সেখানে আসলে এখান থেকে বের করা হয়েছে এবং এখানে প্রায় 30 জনের মতো এখানে যে আহত আছে তারা বিভিন্ন স্থানীয় যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে তারা কিন্তু আসলে গেছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে বিধ্বস্ত অবস্থাটি আপনি যেটি জানতে চেয়েছেন সেই চিত্রটা যদি আপনাকে একটু দেখায়, আপনি দেখতে পারছেন যখনই এটা বিধ্বস্ত হয় এবং এই স্থাপনাটির পুরো যে অবকাঠামোগুলো রয়েছে সেগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং যেই সিলিন্ডারগুলো রয়েছে সেই সিলিন্ডারগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিস্ফোরণের প্রভাবে এবং এখানে কয়েকটি পরিবহন রয়েছে ট্রাক, সেগুলো কিন্তু পরবর্তীতে আগুনের যে আগুন সূত্রপাত হয় আগুনে কিন্তু এখানে পুরোপুরি পুড়ে গেছে এবং আমরা যেটা দেখছি হচ্ছে যে ভবনটিতে আসলে বিস্ফোরণ হয়েছে সেই ভবনটির বিভিন্ন অংশে দেয়ালের ফাটল ধরে গিয়েছে এবং অনেকগুলো অংশ কিন্তু বিভিন্ন জায়গায় পড়ে গেছে। তো কিছুক্ষণ আগে এখানে আসলে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার তিনি তারা এসেছিলেন, তারা এই জায়গাটি পরিদর্শন করেছেন। তারা যেটি বলছেন যে কি তারা প্রাথমিকভাবে তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে, 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেখানে অতিরিক্ত জেলা প্রশাসন থেকে শুরু করে এবং অতিরিক্ত পুলিশ সুপার রাখা হয়েছে, তাদের 3 সদস্য কমিটি তারা আসলে প্রাথমিকভাবে ঘটনার কারণ অনুসন্ধান করবেন। এবং তারা আসলে জেলা প্রশাসক যেটা বলছেন যে কিছুদিন আগে বিএমডিপুতে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে এবং তার পরপরে আরেকটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, আসলে এটি আসলে এই এলাকাটি আসলে মারাত্মক যে ঝুঁকি যে সেটি কিন্তু আমরা ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি। এবং তারা যেটি বলছেন যে যে নিরাপত্তার ব্যবস্থাটা আসলে নিশ্চিত করার কথা বলছেন, পুলিশ সুপার যেটি বলছেন যে পরবর্তী যাতে আর কোনো ধরনের এই ধরনের দুর্ঘটনা না ঘটতে পারে, যেন দুর্ঘটনা পরবর্তী। রনি, আরেকটা বিষয় একটু জানতে চাই, যে সময় বিস্ফোরণটা ঘটেছে ভিতরে আসলে কতজন কাজ করছিলেন বা ছিলেন এমন কোনো ধারণা পেয়েছেন কিনা?
আসলে এখনো পর্যন্ত আমরা সেভাবে কোনো ধারণা পাইনি যে কতজন এখানে কাজ করছিলেন, কারণ এখানে যে যেই প্রতিষ্ঠানটির মালিক তার সাথে এখনো প্রশাসনের কর্মকর্তারা তারা আসলে কোনো রকম কথা বলতে পারেনি। তারা যেটি বলছেন যে তাদের এখনো মালিককে পাওয়া যায়নি এবং এখানে কতজন কাজ করতো সেই বিষয়ে আসলে জানা যায়নি, এবং যারা এখানে ভিতরে ছিলেন তারা কিন্তু বেশিরভাগই আহত হয়েছেন এবং অনেকে নিহত হয়েছেন। তো সেই কারণে আসলে কতজন এখানে কাজ করতো এবং তাদের কী অবস্থা সেটি কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে এখানে স্থানীয় যারা রয়েছেন তারা আসলে বলছেন অনেক মানুষই এখানে কাজ করতো, যেহেতু এটা একটি নিরাপত্তা এখানে একটা বলয় ছিল বা এখানে গেট ছিল, ভিতরে কতজন কাজ করতো সেটি কিন্তু তারা জানতেন না। কিন্তু স্থানীয় মানুষ যারা বলছেন যখনই বিস্ফোরণটা ঘটেছে তারা আসলে যেটা বলছেন যে একটা বড় ধরনের একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে এলাকায় এবং অনেক দূরে গিয়ে গিয়ে এখানে যে স্থাপনাগুলো রয়েছে অনেক টিন এখানে রয়েছে সেগুলো কিন্তু অনেক দূরে গিয়ে ছিটকে পড়েছে এবং অনেকে আহত হয়েছেন, সেই কথাও কিন্তু আমাদেরকে বলছেন। এবং তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন, তারা মূলত যেটি ক্ষোভ প্রকাশ করেছেন যে এই কিছুদিন আগে যে ঘটনাটি ঘটেছে বারবার কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং এইতে এই এলাকার মানুষই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই বিষয়টার জন্য তারা কিন্তু অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও তাদের মধ্যে তারা কিন্তু আবার উদ্ধার করার জন্য কিন্তু এগিয়ে এসেছেন। আচ্ছা রনি, যারা উদ্ধার কাজ পরিচালনা করছেন তারা এর মধ্যে কোনো ব্রিফ করেছেন কিনা বা আপনাদেরকে সর্বশেষ কি তথ্য দিয়েছেন যে উদ্ধার কাজের কি পরিস্থিতি? যারা উদ্ধার কাজ পরিচালনা করছেন তার মধ্যে একজন একটি হচ্ছে ফায়ার সার্ভিস কর্মকর্তা এবং আরও কিছু স্থানীয় লোকজন এবং একই সাথে হচ্ছে গাউসিয়া কমিটি, তারাও কিন্তু এখানে যে ভলান্টিয়াররা আছেন স্বেচ্ছাসেবীরা আছেন তারা কিন্তু করছেন। আমরা একটু যদি দেখাতে চাই তারা আসলে যেটা বলছেন যে এই যেহেতু অন্ধকার হয়ে গেছে এখনও পর্যাপ্ত যে লাইট সেই লাইটটি কিন্তু এখানে নাই, যে কারণে উদ্ধার তৎপরতা তারা আসলে খুব ধীর গতিতে করছেন। আর যেহেতু সিলিন্ডারগুলো রয়েছে এখন এই সিলিন্ডারগুলো কিন্তু পরবর্তীতে বিস্ফোরণের জন্য আসলে মারাত্মক একটি বিপর্যয় হতে ঘটতে পারে বা এই আশঙ্কায় কিন্তু অনেকে এখান থেকে নিরাপদ দূরত্বে থেকে কাজগুলো করতে হচ্ছে। আর যেহেতু এখানে কোনো রকম আলোর ব্যবস্থা নেই, আলোর ব্যবস্থা না থাকার কারণে এখানে যে উদ্ধার তৎপরতা সেটি কিন্তু বেগ পেতে হচ্ছে। তবে যারা উদ্ধার করেছেন তারা অনেকে আমাদেরকে জানিয়েছেন যে আরও হয়তো মরদেহ থাকতে পারে, তারা আসলে আশঙ্কা করছেন যেহেতু অনেকগুলো সিলিন্ডারের আমরা স্তূপ দেখেছি, স্তূপগুলো কিন্তু ভেঙে পড়েছে। তো সেই ক্ষেত্রে আসলে এটি মারাত্মক একটি বড় ধরনের বিপর্যয় এখানে কিন্তু ঘটেছে এই কারখানাতে এবং যারা এখানে ছিলেন সহজে অনুমেয় তাদের যে কি অবস্থা হতে পারে সেখান থেকে। রনি, এর ভিত্তিতে একটু জানতে চাচ্ছি যে অক্সিজেন প্ল্যান্টে যে ধরনের নিরাপত্তা থাকার কথা ছিল বা যে ধরনের নিরাপত্তা থাকার কথা একটা অক্সিজেন প্ল্যান্টে সেগুলো কি সবকিছুই এখানে বজায় ছিল? যারা কাজ করছেন তারা কি বলছেন? যারা কাজ করছেন তাদের আমরা আগেই বলেছি তাদের অনেকেই আহত হয়েছেন এবং তারা অনেকেই এখানে হয়তো নিহত হয়েছেন, কিন্তু যে স্থানীয় যারা লোকজন আছেন তারা বলছেন যে এখানে পুরোপুরি নিরাপত্তা ব্যবস্থাটা সঠিকভাবে ছিল না এবং তারা অভিযোগ করছেন যে এই ধরনের ঘটনার কারণে কিন্তু বারবার তাদের এই এলাকাটি আসলে বিপর্যস্ত হচ্ছে বা এই এলাকার মানুষজন কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানকার যেহেতু বড় ধরনের বিস্ফোরণের পরে আশেপাশের যে এলাকাগুলো রয়েছে কয়েক এক কিলোমিটার বা আধা কিলোমিটার এলাকায় পর্যন্ত এখানে কিন্তু তাদের যে এইখান থেকে উড়ে গিয়ে কিন্তু ছিটকে গেছে, তো এই বিষয়ে আসলে তারা আসলে যেটি বলছেন যে এই আমাদেরকে যে এই বারবারই যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু তাদের জন্য নিরাপদ নয় এবং এই কারণে প্রশাসনকে আরও বেশি তৎপর হওয়ার কথা তারা আসলে বলছেন। এবং আমাদেরকে এখানেও যে প্রশাসনের কর্মকর্তারা তারা আসলে যেটি বলছেন যে কি যত নিরাপদ দূরত্বে আসলে থেকে এই কাজটি যাতে এই কাজ করা যায় এবং উদ্ধার তৎপরতা করা যায় সেই বিষয়টি কিন্তু আসলে নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। তো সার্বিকভাবে বলা চলে যে এখানে একটি বিধ্বস্ত এলাকা হয়ে পরিণত হয়েছে এবং যে বিএমডিপুর পরেই এই এটি একটা আরও একটা বড় ধরনের বিপর্যয় কিন্তু আসলে এখানে নেমে এসছে এবং এই বিপর্যয়কে কাটিয়ে ওঠার জন্য স্থানীয় মানুষ থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সবাই যেভাবে এগিয়ে এসে সেভাবে কিন্তু এগিয়ে আসছে, কিন্তু প্রত্যেকের কাছে এখানে যেটি নিরাপত্তাটি আসলে নিশ্চিত করাটা গুরুত্বপূর্ণ, কারণ ঘটনার পরবর্তী বিস্ফোরণের পরবর্তী কাজে কোনো রকম বিস্ফোরণ হয়ে আর কোনো দুর্ঘটনা না ঘটে সেটি আসলে নিশ্চিত করা। রনি, অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে, আসলে আমরা অনেক তথ্যই পেলাম। এখন আমরা একটু আপনিও নিরাপদ দূরত্ব বজায় রেখে তথ্য সংগ্রহ করুন, যেভাবে খোলা সিলিন্ডার দেখছি আমরা তাতে করে সেটাই পরবর্তীতে দুর্ঘটনার একটা সম্ভাবনা রয়েছে সেটাও তিনি বলছিলেন। আমরা এখন পর্যন্ত খবর প্রচার করেছি, এখন পর্যন্ত দগ্ধ 30 জনের খবর আমরা একটু জানতে চাই। চিটাগাং মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন ইবেন মির শুনতে পাচ্ছেন আশা করি আমার কথা। এখন পর্যন্ত কতজন দগ্ধ রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন, নিয়ে আসা হয়েছে তাদের?
আমি যদি একদম মেডিকেল কর্তৃপক্ষের কথা বলি, সেক্ষেত্রে কর্তৃপক্ষ এখন পর্যন্ত 20 জন, এখন থেকে 15 মিনিট আগে তারা নিশ্চিত করেছে 20 জন ইতোমধ্যে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তবে দগ্ধ বলতে আমি ঠিক দগ্ধ বলবো না, কারণ কেউ ওইভাবে দগ্ধ হয়ে কেউ আসেনি, সবাই আহত হয়ে এসেছেন এবং কারো মাথা থেতলে গিয়েছে, কারো হাত পা ভেঙে গিয়েছে এবং প্রচণ্ড রকমের জখম, যেটি সেই জখম হয়েছে। আর হচ্ছে যে এখানে যারা এসেছেন তাদের মধ্যে অনেকে আছেন যেখানে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল থেকে আরো অন্তত আধা কিলোমিটার দূরে ছিল, একটা দোকানে বসে চা খাচ্ছিল। সেই দোকানে বসা অবস্থায় কিন্তু তার মাথায় গিয়ে পড়ে লোহার একটি বড় টুকরা, সে লোহার টুকরা পড়ার সাথে সাথে তিনি তৎক্ষণাৎ সেখানে গুরুতর আহত হন এবং তিনি মেডিকেলে আনার সাথে সাথে তিনি মারা যান। এছাড়া এখানে আরও যারা এসেছেন তাদের সাথে কথা বলার পরেও যেটি জেনেছি, সেখানে তারা মোটামুটি মানে যেহেতু কোনো কর্তৃপক্ষ এখনও কোনো তথ্য ওইভাবে নিশ্চিত নেই, কিন্তু তারা যেটি জানিয়েছে সেখানে প্রতিদিন প্রায় 200 কাছাকাছি শ্রমিক একসাথে কাজ করে, তবে আজকে কিছুটা শ্রমিক কম কাজ করছিল এবং যেটি কোনো পক্ষ বলছে 50 জন সেটি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি, কেউ 100 জন বলছে এরকম। তবে এখন পর্যন্ত 2 জনের মরদেহ চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসা হয়েছে, এছাড়া আহত ভর্তি করা হয়েছে 20 জন, তবে এখনও নিয়ে আসা হচ্ছে। তবে সব কিছুর যে একটি তদারকি, সেই তদারকিতে এখন মেডিকেল নিশ্চিত করেনি, আর যে স্বজনরা এসেছেন সেটা সেই স্বজনদের সাথে কথা বলার পরে যেটি জানতে পেরেছি, স্বজনরা যেটি বলছে বিকেল 3-4 দিকে মূলত ঘটনা ঘটে এবং ঘটনার পর সেই এত বিকট শব্দ হয় আশেপাশে কয়েক কিলোমিটার, অন্তত 1-1.5 কিলোমিটার দূরে কিন্তু সেই বিস্ফোরণের যে শব্দ সেটি শোনা গিয়েছে এবং যে টুকরো লোহার টুকরোগুলো, সেই লোহার টুকরোগুলো কিন্তু বিভিন্ন জনের বাড়ির গ্লাস এবং দরজা জানালা ভেঙে গিয়েছে সেটিও বলেছে, এবং কি এমন কিছু ভিডিও এখানে যারা আছে তারা দেখাচ্ছে। আর তবে মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলার পরে হাসপাতালের পরিচালক যেটি নিশ্চিত করেছে চিকিৎসা সেবা নিশ্চিতে তারা সব ধরনের ব্যবস্থা ইতোমধ্যে সম্পন্ন করেছেন এবং রক্ত পাশাপাশি জরুরি বিভাগের যে সব ব্যবস্থাপনা সেটিও তারা নিশ্চিত করেছে এবং বিভাগীয় প্রধান যারা আছে তাদেরকে ইতোমধ্যে বিষয়টি অ্যালার্ট করা হয়েছে এবং অনেকে ইতোমধ্যে চলে এসেছেন এবং বাকি যারা আসার তারাও আসছেন এবং এখানে 2 জনকে ইভেন একটা বিষয় একটু জানতে চাচ্ছি, 30 জনকে আহত অবস্থায় হাসপাতালে এর মধ্যে ভর্তি করা হয়েছে, তার মধ্যে আশঙ্কাজনক বলা হচ্ছে কতজনকে? এখন পর্যন্ত আসলে সে ধরনের আশঙ্কাজনক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোনো তথ্য নিশ্চিত করছে না, যেহেতু এখনও তারা আসছে এবং আসার পরে তাদেরকে ক্যাজুয়ালিটি বিভাগে নেওয়া হয়েছে এবং সেখান থেকে ডাক্তাররা পর্যবেক্ষণ করে তাদেরকে বিভিন্ন ওয়ার্ডে পাঠাচ্ছে। তো যার কারণে তবে আমি নিজে যেটা দেখেছি বেশ কয়েকজন এসেছে, তাদের অবস্থাটা আসলে এতটা গুরুতর ছিল, প্রচণ্ড রক্তপাত হচ্ছিল এবং তাদের মাথা থেতলে গিয়েছে এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রচণ্ড জখম হয়েছে। আপনি আসলে যখন ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটারেরও ছিল, সেই ব্যক্তি যখন একটা দোকানে বসে চা খাচ্ছিল তার মাথার উপর গিয়ে যখন একটা টুকরা পড়ে আসলে তখন ঘটনার ভয়াবহতা আসলে যে আসলে কত ভয়াবহতা সেখানে তৈরি হয়েছিল সেই মুহূর্তে, যেহেতু অনেক সিলিন্ডার ছিল গ্যাসের সিলিন্ডারগুলো বিস্ফোরণের ফলে, একটি বিস্ফোরণের ফলে কিন্তু অন্য সিলিন্ডারগুলো বিস্ফোরণ হয়েছে এবং সেগুলো যে লোহার টুকরো সেই লোহার টুকরোগুলো কিন্তু আশেপাশে পুরো কয়েক কিলোমিটার কিন্তু ছড়িয়ে পড়েছে। এবং এখানে যিনি মারা গিয়েছেন এমন একজন শামসুল আলম নামে একজন মারা গিয়েছেন, যিনি 50 ঊর্ধ্ব এবং ওনার পরিবারের সাথে কথা বলার পরে যেটি বললো, উনি একমাত্র এখন উপার্জনক্ষম ব্যক্তি, তবে উনি চা খাচ্ছিল, উনি কিন্তু কোনো সেখানে কাজও করছিল না কিছু করছিল না, তবে চা খাচ্ছিল, চা দোকানে বসা অবস্থায় কিন্তু এই টুকরোটি এসে তার মাথায় পড়ে। এছাড়া আরও একজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসা হয়েছে, তাদের স্বজনরাও এই মুহূর্তে মেডিকেলে কিন্তু আহাজারি করছে। আর সব কিছু মিলে বলতে গেলে এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজের স্বজনদের ভিড়, যারা আহত হয়েছেন এবং যারা ইতিমধ্যে নিহত হয়েছেন তাদের স্বজনরা ভিড় করছেন, আর এছাড়া পরবর্তীতে আরও আপডেট থাকলে সেটি আপনাদের মাধ্যমে জানিয়ে ইভেন অনেক ধন্যবাদ আপনাকে, অবশ্যই পরবর্তীতে কোনো আপডেট থাকলে আপনাদের কাছ থেকে আমরা জেনে নেব। দর্শক, চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ইভেন মীর এবং সেই সাথে সীতাকুণ্ড ঘটনাস্থল থেকে আমাদের সাথে রনি দত্ত যুক্ত হয়েছিলেন। দুজনকে অনেক ধন্যবাদ।